হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রীতিস পার্সোনাল ব্লগ। তো আজকে আমি রান্না করছি আলু দিয়ে দেশি মুরগির মাংস। তো সবার প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম জল ছাড়ানোর জন্য। মাংস রান্নার জন্য আমার এখানে প্রথমে লাগছে পেঁয়াজ, রসুন, লঙ্কা আর লাগছে আদা। এবার আদা রসুন পেঁয়াজগুলোকে মিক্সিতে আমি পেস্ট করে নেব। এবার টমেটোগুলোকেও মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এবার আমি সর্ষের তেল দিলাম। কড়াই গরম হওয়ার পর এখানে আমি দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, তো এবার আমি লঙ্কাটাকে তুলে নেব। একই কড়াইতে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দিলাম গোটা জিরে। হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর গোটা জিরেটাকে আমি একটি পাত্রে তুলে রাখব। কড়াইতে এবার যেটুকু বাকি তেল আছে ওটার মধ্যে আলুটা ভেজে নেব। তো আমার আলুও ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ, তো আমি তুলে নিলাম। দেশি মুরগির মাংসতে একটু তেল না হলে খেতে ভালো লাগে না, তার জন্য আমি কড়াইতে একটু তেল নিয়ে নিলাম আবারও। আর তার সাথে দিয়ে দিলাম তেজপাতা, কটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। জল ছাড়িয়ে রাখা দেশি মুরগির মাংসটা এবার কড়াইতে দিয়ে দিলাম। আবারও তেলের মধ্যে শুধু হচ্ছে কি মাংসটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে দেব হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব মাংসটাকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। এবার আমি এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। আর তারই সাথে দিয়ে দেবো টমেটো পেস্ট। এবার মশলা চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। দেশি মুরগির মাংস একটু শক্ত হয় পোলট্রির মাংসের তুলনায়, তো আমি মাংসটাকে ঢেকে দেব অল্প আছে যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয় আর খেতেও নরম হয়। ভাজা গোটা জিরে গুঁড়ো দিলাম। এখন ভাজা শুকনো লঙ্কা আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আমার ওটা একসাথেই ভাজা ছিল। মিডিয়াম আছে, এবার মাংসটাকে ঢেকে দেব। মাঝে মধ্যে মাংসটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে কড়াইয়ের নিচে মাংসটা লেগে না আসে। একটা আস্ত গোটা রসুন ধুয়ে দিয়ে দিলাম। আবারও নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব চিকেনটাকে। এবার অন্য একটা কড়াইতে আমি গোটা জিরে ভেজে নেব ফোড়ন দেওয়ার জন্য। জিরে আমার ভাজা হয়ে গেছে, তো আমি এবার চিকেনের মধ্যে গোটা জিরের ফোড়নটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভেজে রাখা আলু এবার দিয়ে দেব। দিয়ে আবারও আলুটাকে চিকেনের সাথে ভালো করে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ, চিকেন আমার ভালো করে কষানো হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। ভাজা পেঁয়াজ, জিরে, গোটা লঙ্কার পেস্টে গরম মশলাগুলো দিয়ে দিলাম। ভাজা পেঁয়াজ, লঙ্কা, জিরের পেস্টটাকে এবার দিয়ে দেব। এই মশলাটায় মাংসে ভালো স্বাদ আসে। মিডিয়াম আছে, 20-25 মিনিটের জন্য দেশি মুরগির মাংসটাকে ঢেকে দিলাম।
ঢাকনা ওঠানোর পর দেখতেই পাচ্ছ আমার ঝোল অনেকটাই টেনে এসেছে। এবার আমি ওভেন বন্ধ করে চিকেনটাকে নামিয়ে নেব একটা পাত্রে। আমার দেশি মুরগির মাংস রান্না হয়ে গেছে, তোমরাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো। ভিডিওটা তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।